BNP Mahasotri Mirza Fakhrul Islam Alamgirer Poroborti Jamin Shunanir Din Dharjo Kora Hoyeche 10 January. Dhaka Metropolitan Magistrate Adalote ei Siddhanto Den. Er Age Mirza Fakhrulke Adalote Hazir Kora Hoy. Gelo 31 December Dhaka Chief Metropolitan Magistrate Rejal Korim Chowdhurir Adalot Fakhruler Jamin Shunanir Jonno 9 January Din Dharjo Koren. 28 October BNP-r Mahashomabesh Ghire Prothan Bicharpotir Bashbhabone Hamla O Sohinshotar Ghotonay Mirza Fakhruler Birudhe Poltone 8ti Romnay তিনটি মামলা করা হয়েছে। বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মইনউদ্দিন আরিফ। আরিফ ফখরুলের জামিন শুনানির বিষয়ে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে আমাদের জানান। ইশিকা ঠিক একটার একটু পরেই বিএমপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আদালতে তোলা হয়। আদালতে সিএমএম কোর্টের দুই নম্বর আদালতে তোলা হয় এবং আদালতে তার আইনজীবীরা তার যে জামিন শুনানির যে বিষয়গুলো রয়েছে সেগুলো তুলে ধরেন এবং সেখানে তারা বঙ্গবন্ধুর যে অসমাপ্ত আত্মজীবনী রয়েছে সে আত্মজীবনীর যে 172 নম্বর পৃষ্ঠা রয়েছে সেই পৃষ্ঠা থেকে যে উদ্ধৃতিগুলো আছে সেগুলো আদালতকে শোনান এবং আদালতের কাছে জামিন প্রার্থনা করেন। তবে আদালত শেষ পর্যায়ে এসে সবার শুনানি শেষে বিএমপির আইনজীবীদের শুনানি শেষে আদালত যে নয়টি মামলা রয়েছে সে নয়টি মামলায় তাকে গ্রেপ্তার দেখান এবং গ্রেপ্তার দেখিয়ে পরবর্তী তারিখ 10 জানুয়ারি নির্ধারণ করে। আমরা একটু এখানে কথা বলবো, এখানে রাষ্ট্রপক্ষের আইনজীবী রয়েছেন, আসলে কি হয়েছে সে বিষয়ে জানবো। আমরা যদি একটু কথা বলি যে আদালত কি বলেছেন এবং আদালত কি রায় দিয়েছেন আজকে বিএমপির মহাসচিবের যে জামিন শুনানি ছিল সেটা কি হয়েছে? না, প্রথমে আদালত যেটা ছিল যে আজকে তো ওনার প্রথমে সোনার দেখানো ব্যাপার ছিল, নয়টা মামলায় ওনাকে সোনার দেখানো হয়েছে। তারপর আদালত বলেছে জামিন শুনানির ব্যাপারে কথা বলেছে এবং জামিন শুনানি মির্জা ফখরুল ইসলামের আলমগীরের উপস্থিতিতে ওনারা আংশিক জামিন শুনানি করেছে। আগামীকাল ওরা আদালত বলেছেন যে আগামীকাল পূর্ণাঙ্গ জামিন শুনানি হবে। আপনারা কি আপনাদের কোনো বক্তব্য দিয়েছেন বা আদালত কোন জিনিসটাকে আমলে নিয়েছে? না, আমরা তো বলেছি যে ওদেরকে ওনাদেরকে যে সোনার দেখানো হোক, এটা সোনার দেখানো হয়েছে, কিন্তু আগামীকাল জামিন শুনানির ব্যাপারটা আমরা আস্তে করিনি, আমরা আগামীকাল জামিন শুনানি করব। আমরা কথা বলছিলাম এখানে রাষ্ট্রপক্ষের আইনজীবীর সঙ্গে, তিনি যেমন কি বলছিলেন আসলে আজকে সবগুলো মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়েছে, আগামীকালকে ওনার যে জামিন শুনানি সে বিষয়ে তুলে ধরা হবে। এবং আদালত যেটি বলেছেন যে যেহেতু আজকে আসামির যিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতেই যেহেতু শুনানি করা হয়েছে সেক্ষেত্রে আগামীকাল উনি উপস্থিত না থাকলেও চলবে, অর্থাৎ তার যে আইনজীবীরা রয়েছেন তারা থাকবেন এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীর দুই পক্ষের আইনজীবীর থাকা অবস্থায় আগামীকালকে জামিন শুনানি হবে। এখনো তিনি যে আদালতে যে হাজতখানা রয়েছে সেখানে আছে, এখান থেকে তাকে আবারও কারাগারে নিয়ে যাওয়া হবে। এসেকে এ ছিল আমার কাছে আদালত পাড়া থেকে সর্বশেষ সংবাদ। আরিফ, অনেক ধন্যবাদ আপনাকে। আদালত পাড়া থেকে সর্বশেষ তথ্য জানছিলাম মির্জা ফখরুলের জামিন শুনানির বিষয়ে।